যদি তারা যদি আবার যদি তাদেরকে আনার চেষ্টা করে যেভাবে তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়েছে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করা হবে। আমরা প্রতিনিধি, আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আইন শৃঙ্খলা আপনারা জানেন আমাদের সাইফুল ইসলাম আলীর কে নির্মম ভাবে ইসকন সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইন শৃঙ্খলা বাংলাদেশের পক্ষ থেকে আজকে সমগ্র বাংলাদেশের 64 জেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালিত হচ্ছে। আমরা এই সমাবেশের জন্য তীব্র প্রতিবাদ জানাই এবং ইসকন সন্ত্রাসী গোষ্ঠীর জঙ্গি গোষ্ঠীর হত্যাকারী যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা অচিরেই গ্রেপ্তার আইনের আওতায় নিয়ে এসে তাদের সাজা নিশ্চিত করার উপযুক্ত সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জোর দাবি জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জেলা